কণ্ঠ একবার জাগবে সেটা হচ্ছে হরি নামে, তাছাড়া আর কোনো কণ্ঠ জাগবে না। বুঝতে পেরেছেন? নারীরটা করে নিজেদের অর্থ ব্যয় করে যদি কিছু না ধরে রাখার মতো উপযুক্ত পাত্র হয় তাহলে এগুলো করে লাভ কি? এ দেখানো ধর্ম করে লাভ কি? সনাতন ধর্ম কোনো দেখানোর ধর্ম নয়, সনাতন ধর্ম হচ্ছে কর্মের ধর্ম, কর্মে বিশ্বাসী। আপনি কর্ম করলে ধর্ম আপনার করতে হবে না, ধর্ম আপনি হয়ে যাবে। জয় নিতাই গৌর হরি বল। সনাতন ধর্মটা এমন একটা ধর্ম যে আপনার ধর্ম আলাদা করতে হয় না, কর্মের মধ্য দিয়ে ধর্ম। কি কথা, মিথ্যা বলছি নাকি বাবা? তাহলে দু একটা কিন্তু আপনাদের শুনতে হবে এবং উত্তর দিতে হবে। ভাগবত এই নয় আপনারা কিছু বলবেন না তা নয়, ভাগবতটা হচ্ছে এমন, এই কীর্তনের আগে ভাগবত দিচ্ছেন কেন? তারক ব্রহ্ম নাম কৃষ্ণ নামের উপরে কলির যুগে অন্য কোনো ধর্ম পৃথিবীতে নেই। পৃথিবীতে যাগ যজ্ঞ পূজা আদি যাহা করেন কৃষ্ণ নামের উপরে কোনো ধর্ম পৃথিবীতে কলির জীবের জন্য নেই। তাহলে সেই নামের আগে কেন ভাগবত দিচ্ছেন? এই ভাগবতীয় কথা নামের আগে কেন, এই বিষয়বস্তুটা কি আমরা জানি? নাম যদি আমাদের সর্বসর্বা হয় তাহলে নামের আগে ভাগবত দেব কেন? কি বাবা, তাহলে নাম দিলেই তো হয়ে যেত। শাস্ত্রে বলছেন সনাতন ধর্ম বাস্তববাদী ধর্ম, সনাতন ধর্ম হচ্ছে দর্শনের ধর্ম, সনাতন ধর্মে কোনো মিথ্যা কথা বলে না, কোনো বানোয়াট কথা সনাতন ধর্মে নেই। সনাতন ধর্ম বুঝতে হলে, জানতে হলে আপনার সনাতন ধর্মের সাথে অঙ্গ প্রত্যঙ্গ ভাবে জড়িয়ে ধর্মটাকে মনে প্রাণে ধারণ করে নিতে হবে। দূরে দাঁড়িয়ে থেকে কখনো, দূর হইতে কখনো সনাতন ধর্ম জানা বোঝা যায় না। যায় কি বাবা? আমি মিষ্টি কাচেল আলমারিতে দেখলাম, যত সময় পর্যন্ত না খেতে পারবো, কোন মিষ্টি কতটা খাঁটি এবং কতটা ভালো এটা কি জানা যাবে? আগে আমার খেতে হবে। তো সনাতন ধর্মটা কেমন, এটা যদি সনাতন ধর্মে এসে এই সনাতন ধর্মের কর্মটা না করা হয় তাহলে সনাতন ধর্ম কি বিষয়বস্তু এটা জানা বোঝা যাবে না। কিন্তু আমরা অধিকাংশ লোক সনাতন ধর্মে জন্ম নিয়েছি নাম মাত্র, কিন্তু সনাতন ধর্ম প্রতিপালন করি না। আমরা কাজেতে শয়তানের সেলা সেজেছি, আলেম মানে সাধু সেজেছি, কিন্তু কাজে শয়তানের চেলা মানে কলির চেলা। তার প্রমাণ কোথায়? আর এই কেন যে কথাটা বলছি, আমি বলছি না, এটা ভগবান আমাকে কৃপা করে যাহা বলাচ্ছি। যেমন প্রাকৃতিক জগতে আপনারা জমি চাষ করেন, জমি চাষে বীজ বপন করার আগে ক্ষেত্রটা অর্থাৎ জমিটা পরিষ্কার করেন না, আগাছার মধ্যেই বীজ বপন করেন? নারীর কণ্ঠ পুরুষের কণ্ঠ চিৎকার করা যাবে না, তাহলে ওখানে অলক্ষীর বাস। সাবধান, তাহলে কি নারীর কণ্ঠ একবার জাগবে সেটা হচ্ছে হরি নামে, তাছাড়া আর কোনো কণ্ঠ জাগবে না। নারীর কণ্ঠ একমাত্র হরি নামে যত চিৎকার করে কীর্তন করতে পারে তত উত্তম, কিন্তু এক কীর্তন ব্যতিরেকে নারীর কণ্ঠ যেন ঘরের বাইরে না যায়। তাহলে আমরা অগাছার মধ্যে ভালো বীজ কখনো বপন করা যায় না। তো হরি নাম কি? অনন্ত কোটি জীবের মুক্তির বীজ, অনন্ত কোটি জীবে এই তারকব্রহ্ম নাম হচ্ছে অনন্ত কোটি জীবের মুক্তির বীজ। সেই মুক্তির বীজকে বপন করতে হলে কোথায়? এই আঙিনায় কীর্তন দিচ্ছেন, এখানে এই মাটিতে কীর্তন করে কোনো লাভ নেই। শুকনো জায়গায় যেমন আপনি পাথরের উপরে বীজ ফেললে তাহা যেমন অঙ্কুরিত হয় না, তো ক্ষেত্র না তৈর করে শুধু এই আঙিনায় কীর্তন দিলে জগৎ জীবের মুক্তি হয় না। তাহলে ক্ষেত্র কি? ক্ষেত্রটা হচ্ছে এই দেব। শ্রীমদ ভগবদ গীতায় ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ বর্ণনা করিয়াছেন। ক্ষেত্র মানে কি? অর্জুন ভগবান কৃষ্ণের কাছে জিজ্ঞাসা করলেন, হে ভগবান তুমি কৃপা করে ক্ষেত্র কি ক্ষেত্রজ্ঞ কে এটা আমাকে বিশেষ করে জানিয়ে বল, আমাকে জানাও ক্ষেত্র কি আর ক্ষেত্রজ্ঞ কি। যারা গীতা পাঠ করেন কি আছে কি না বাবা? জয় শ্রী রাধে রাধে, আছে। তাহলে ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ, ভগবান বললেন ক্ষেত্র মানে দেহ, আর যিনি এই দেহ সম্বন্ধে বিশেষ করে জানে তিনি হচ্ছে ক্ষেত্রজ্ঞ। আপনাদের মধ্যে কেউ স্বর্ণকার থাকতে পারে, যে লোহার কাজ করে তারে কখনো স্বর্ণকার বলে বাবা?
স্বর্ণ সম্বন্ধে যিনি ভালো অভিজ্ঞতা আছে তাকে স্বর্ণকার বলে। যে কৃষক বলে কাকে? কৃষি কার্য যে ভালো করে জানে তাকে। তাহলে এখানে ভগবান বললেন ক্ষেত্র মানে দেহ, আর দেহ সম্বন্ধে যিনি ভালো করে জানে তিনি হচ্ছে ক্ষেত্রজ্ঞ। তো আজকের এই নামের ক্ষেত্র কোনটা? দল ছয়টা ভাড়া করে এনে বাবাজি আপনি এখন তিলক পরানোর দরকার নাই, তিলক পরাতে হবে, আরও আগে পাঠ শুরু হলে আর ওই সামনে তো ঘোরাফেরা করলে খারাপ লাগে। বসুন, আপনারা তো বসেন না, আমাদের সব কথা কিন্তু মুখস্থ নিয়ে এসে বসা যায় না। যায় বাবা না, একটা দেবে না, সমস্ত কথা কিন্তু মুখস্থ এবং কণ্ঠস্থ নিয়ে এসে বসা যায় না। পড়ো, হ্যাঁ, পুঁথিগত বিদ্যা পরহস্ত ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। তাহলে সব কথা কিন্তু মুখস্থ নিয়ে এসে বসতে পারি না। আপনারা যখন এই সামনে দিয়ে ঘোরাঘোরা করেন না, ক্যাচম্যাচ করলে পরে ওই লাইন কেটে যায়, আর লাইন কেটে গেলে ট্রেন চলতে সময় যদি লাইনচ্যুত হয়ে যায় ট্রেন কিন্তু অ্যাক্সিডেন্ট করে। তো তদ্রুপ করি মানা, কৃপা করে কেউ হই হুল্লোড় এবং এই উঠানামা করবেন না। আর আপনাদের যুবক ছেলে পেলে এদিক ওদিক থাকলে দুই চারটি বসান। দুই চার 15 বছরের মধ্যে কি এই নাগের পাড়ায় দুই চারটি বাচ্চা কাছে হয়নি নাকি? না খালি ভুড়ো কাটায়। হ্যাঁ, 15 বছরের মধ্যে যদি বাচ্চা হয় সেগুলো কো? সেগুলো তো টাইমে আনতে হবে দুই চারটি। ভাগবতীয় কথা কাদের জন্য? ভাগবতীয় কথা বুড়োগুলোর জন্য নয় তো? আমার কথায় কষ্ট পাবেন না, ভাগবতীয় কথা হবে যুবকের জন্য, ভাগবতীয় কথা বুড়োগুলোর জন্য নয়। বুড়োগুলোর জন্য হচ্ছে হরিনাম, আর ভাগবতীয় কথা কৃষ্ণ কথা এটা হচ্ছে যুবকের জন্য, যাদের জৈবন আছে। জৈবনবিহীন ব্যক্তির কাছে কৃষ্ণ কথা বললে ওটা না বলাই কলা গাছের সাথে প্রেমালিঙ্গন করা, আর ওই বুড়ো বয়সে বুড়িকে জড়িয়ে ধরে প্রেমালিঙ্গন দেওয়া, এ দুটো সমান। বলেন তো কেন? ওর এই দেহের রাজা শেষ, দেহের জৈবন যদি চলে যায় বাবা কোনো কিছু থাকে নাকি? আমার গোবিন্দ রসময় গোবিন্দ, যার দেহে রস নাই আমার গোবিন্দ তার কাছে আসে থাকে কিন্তু সেই প্রভাব বিস্তার করতে পারে না। এই জন্য রসময় গৌরাঙ্গ আমার রসিকের কাছেই থাকে। যাক তাহলে আমরা আবার যাই। এইবার এই ক্ষেত্রটা তৈর না করলে যেমন বীজ বপন করা যায় না, ভাগবত হচ্ছে ভক্তিশাস্ত্র। যতদিন পর্যন্ত ভক্তের হৃদয়ে ভক্তির উদয় না হয় ততদিন পর্যন্ত হরিনাম কোটিকল্প কাল করলেও কোনো কাজ হবে। এজন্যই নামের আগে ভাগবত দিতে হয়। ভাগবত কি পরিশুদ্ধ করে? কাকে? অগাছা আবর্জনাকে পরিষ্কার করে, যেমন বীজ বপন করে। ভাগবতীয় কথা আস্বাদন করিতে করিতে যখন আমার মন থেকে মলিনতা দূরীভূত হয়ে গিয়ে অহংকার অভিমান পরিত্যাগ হয়ে শুদ্ধ কৃষ্ণ প্রেম ভক্তির উদয় হবে, তখনই ভগবানের ওই নামামৃত বীজ আমার হৃদয়ে মাঝে অঙ্কুরিত হবে। তা না হলে হবে না। তা হবে কি করে? অগাছা পরিষ্কার করতে হবে। ভাগবত এসে যদি পান চাবান, ঠোঁট লাল করেন, চুন চুন চাটেন, তাহলে ভাগবত আসেন কেন? হ্যাঁ, এগুলো করা যাবে না। কি কষ্ট পাচ্ছেন আমার কথায়? আমার কষ্ট হচ্ছে। এক গ্রুপ বলতেছে, এক গ্রুপ কয় ভালো কথা, আর এক গ্রুপ কয় যে ও তো বলে আমার কথা, তাই না? কি দুই গ্রুপ নেব? আরে মাঝে মাঝে রস সৃষ্টি করতে হয়, নাহলে ভাগবতী কথা শোনে নাকি? তাই শাস্ত্রে বলছে ওরে কৃষ্ণ।